নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের একটা ডাঁটার রেসিপি দেখাবো। এই সময় তো সবার বাড়িতেই ডাঁটার নানা রকমের রেসিপি হয়ে থাকে, তো আমি লাউ দিয়ে একটা রেসিপি করি ডাঁটার, ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখুন আমি ডাঁটা নিয়েছি, ডাঁটার পরিমাণটা একটু বেশি হবে। একটু লাউ নিয়েছি, এইভাবে টুকরো করে নিয়েছি। বেগুন নিয়েছি, এরকমভাবে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি একদম অল্প এক টুকরো আদা নিয়েছি, এখানে মৌরি নিয়েছি এক চামচ, দুটো এলাচ আর অল্প একটু দালচিনি আমি শুকনো খোলায় হালকা ভেজে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, হাফ চামচ পোস্ত আর অল্প একটু সর্ষে, এটা আমি ভালো করে মিহি করে বেটে নেব। এই মশলাটা কিন্তু শিলে বাটবেন, কেন কি অল্প মশলা আছে, মিক্সিতে ভালো করে মিহি হবে না, তাই জন্য এটা আপনারা শিলে বেটে নেবেন। মশলাটা আমি মিহি করে বেটে নিয়েছি। কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি দু চামচ মতো। এখানে দেখুন আমি তিনটে বড়ি ভেজে নেব লাল করে। বড়িটা যদি আপনাদের বাড়িতে না থাকে নাও দিতে পারেন, আমার বাড়িতে ছিল তো আমি দিয়ে দিলাম। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার কেটে রাখা আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। তারপরে বেগুনগুলো দিয়ে দেব। তারপরে ডাঁটাগুলো দিয়ে দেব। এবার আবারও একটু ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি লাউ ডাঁটা আর বেগুনটা, পরিমাণ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, ভালো করে নাড়িয়ে নেব। এক মিনিট মতো আমি ভেজে নিয়েছি, এবার আমি দু গ্লাস জল দিয়ে দেব। গ্যাসের আঁচটা মাঝামাঝি রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নেব। দেখুন আলু লাউ সব সিদ্ধ হয়ে গেছে। একদম অল্প একটু আটা উপর থেকে ছড়িয়ে দেব, হাফ চামচের কম দেবেন, একদম অল্প একটু আটা দেবেন। যেই বড়িগুলো ভেজে রেখেছিলাম ওটা ভেঙে নিয়েছি, ওটা দিয়ে দেব। অল্প একটু চিনি দিয়ে দেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। গ্যাস জ্বেলে আর একটা কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল নিয়ে নেব। অল্প একটু পাঁচফোড়ন নিয়ে নেব। বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। অল্প একটু হিং দিয়ে দেব, একদম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, যেই মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। গ্যাসের আঁচ কমিয়ে মশলাটা আমি এক মিনিট মতো ভেজে নেব।
মশলাটা ভাজা হয়ে গেছে, গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। কষিয়ে রাখা মশলাটা এর মধ্যে ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলাটা সবজির সাথে। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট মতো ফোটাবেন। মেয়ে একদম ডাঁটা পছন্দ করে না, এইভাবে করলে তাও দু একটা খেয়ে নেয়। অবশ্যই একদিন আপনারা এই সময় এই ডাঁটার রেসিপিটা বানাবেন লাউ দিয়ে, একটু অন্যরকম লাগবে। আর ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট, শেয়ার, লাইক করবেন। ডাঁটার এই রেসিপিটা আমার হয়ে গেছে, একটু এরকম গাঢ় গাঢ় রাখবেন। মশলাটা দেওয়ার পরে আমি 6 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। ডাঁটার এই রেসিপিটি হয়ে গেছে, অবশ্যই করে এই সময় একদিন বাড়িতে বানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর সোনার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।